মন্ডল ঘোরার ঘর চিনাকি করে দিব আনছো ও আপুন হকি কাকা কাহিনতে মোহন হনি হাই তোতে কি বুঝাবা চাইছা এই রসুরর কোথায় কোথায় এটা কথা থাকিয়ে গিছিন হয় চিনাকি তো করে দিন নাকি ইয়া নাম হইছে কবিতা ও নমস্কার ও এ ফলা সুন এ মনে মনে থাকে তো হদুতাই কার কারণে মনে মনে থাকিম কে মনে মনে থাকিম এটা কাম নহয় অপদার্থ জন্ম হল মোর ঘরত কওঁতে তো বহুত ডাঙৰ ডাঙৰ লেকচাৰ দিব পাৰা নিজে ইনকাম কৰ টকা গিলাহান কি কৰিলি আজিক লাগি এক টকা জমা নাই যে কি ভুলবা মোৰ কি ভুল হ'ব উল্টা পাল্টা কথা নকবি তই এনে মাথা চাটা বিয়া হৈছে ও ঐ গেষ্টিক তোৰ বিয়া কথা আমি ভাবা নাই তোৰ আৰু জিলাপীৰ সংহাৰ ভাল হওক বুলি হে ইখিনি কৈছো আৰু তই জিলাপীৰ কথা উলালি না মানে মোক অলপমান সময় লাগিব আহা আৰু কিমান সময় লাগে কোৱাছো তোমাক তুমি তো মোৰ সকলোখিনি কথা জানাই জানো বাৰু বাদ দিয়ক ইতে যাও বুলু আহা ইমান হুনকালে কি হৈছে নি নহয় মানে কোনবাই দেখিব বুলি মোৰ ভয় লাগে কোনবাই দেখিব বুলি তোমাৰ ভয় লাগে তুমি মোৰ লগত আছাছে নি মোৰ লগত এটোৱে তো মোৰ ভয় লাগে আসলতে কি জানাছে নি তুমি মোৰ লগত নাথাকিলে মোৰ কতুতে ভাল নালাগে হাও কে কিয় তুমি নাজানা আহা জানো এক মিনিট আসলতে কথাটো কি জানে রে কোনবাই যদি দেহে নহয় কথাটো বিরাট বেয়া হবো কিন্তু আমি তো একো ভুল করা নাইছে নি ভুল কছু ভাল কছু হেতু আমি এ জানো বেলেগে নাজনিব নহয় হুসা কথা এটা কও মোর কিন্তু সমাজ সানক গেলি বহুত ভয় লাগে জানে রে সেনি তুমি মোর সদায় হৈ থাকিবা না বাৰু কে মোর উপরত বিশ্বাস নাই আছে হলেও মাঝে মাঝে বৰ ভয় লাগে মোৰ আগৰ জীৱনটোলৈ মোৰ আৰু ঘূৰি যাব অকণো মন নাই জানাছে নি মস্তু দেৰি হ'ল বাছা ঘৰত যাওঁ বোলো মই আকৌ ঘৰত লগৰ বান্ধৱীটাত যাম বুলিয়ে কৈ আছো যাব দিব মন নাই যদিও তোমাক বাৰু জোৰ কৰি নাৰাখো তোমাক লগ নাপালে মোৰ অলপ কষ্ট হয় তথাপিও কিন্তু মই সেই কষ্টখিনি স্বীকাৰ কৰিম কেৱল তোমাৰ বাবে ঠিক আছে এতিয়া মই যাওঁ হা পিছে আৰু কেতিয়া লগ পাম নাজনো মই কোৱা না প্লিজ আহা এতিয়া মই যাওঁ বাই বাই সেনি আই লাভ ইউ সো মাচ ও হকে কাকা বড় ডাঙার ভেজাল এটা শেষ হল দে কম বিচরিছো আমি একদম গরু হরইছিল জি হেনাকে বিচরিছো ব্যাং তোহতে তো মোক আগতে কোবা লাগে না আমার গাঁত কি ছোৱালী দামখা আছে মোয়ে কোম্পানি তোহতে আর কিনকা কম পাবি এ হব ইমান লেকচার মাই থাকবা নালগে বুঝছে আপি পালি নহব নহয় খেলবা পারবে লাগব ও মন্ডল ঘোড়া ডেঙ্গে কইছি না হয় ও আগতে বলে বহুত খেলছে ও হেগলা খান নাই নু মুঠতে আমার গাও হই না খেলা দিব লাগব পারবো পারবো কি নরব একদম কুমলা আপি না এই কি হইছে আর একবার কসুন একদম কুমলে আপি বলে কসুন একসট দিন বান্দার চাও এ ফেলা কোকাল ভিউ ঠিক আছে তন্তল থাকি থাকি হুন আপি কুমেলা বগা ঠৌগা এগলা কথা না হে বুঝিয়া আপিয়ে বল খেলবা পারবা লাগুয়াই মারে চলি ও ও মন্ডল ঘোড়া পিছে টাকা পয়সার কথা তো কি চিন্তা করছে মই কিন্তু ইগলা একো কথা কোনা দে হব তন্তে ইগলা খান মাথা মারবা নালগে কা কিমান পয়সা পাতি দিবা লাগে হেতু মাথা মই মারি মাই মন্ডল খুড়া আপনি ইমান কষ্ট করবা নালগে নিখে মই আসুই নহয় পয়সা পাতির কথা মই আলোচনা করিম ও আপুন হকি কাকা পয়সা পাতির ভেজালত আপনি হুমাবা নালগে হ্যাঁ কি ঠিকা কইছি তন্তে পয়সা পাতির ভেজালত মাথা মারবা নালগে বুঝছে তাতে জি মাথা মারবা লাগে মই মন্ডল আসু নহয় মই মাথা মারি বুঝি পাইছিয়া ইখান তন্তে হুন হালকা কান খুলি হুন ধুমধামকে কামটোত লাগি যা বুঝা নাই আৰু বেছি দিন নাই খেলা খান তাড়াতাড়ি খেলা খান ভালকে পাতিব লাগিব আৰু যদি কিবা কাৰণৰ উল্টা পুল্টা হয় তেতিয়াহ'লে মোৰ মান সন্মান থাকিব নাথকে নাথকে থাকিব নাথকে সেইকাৰণে ভালকে কাম বন কৰবি আৰু শুন এফালে আছোন কি ন এফালা তই কি আপি চলিৰ লগত বিয়া পাতিবি এইটো আপি ভাল লাগছি সেইটো আপি ভাল লাগছি এগলা গিয়া মাৰি আছো নাই কোৱা তোক যি কৰিব লাগে মই আগতে কৈছো না বিয়া পাতিব লাগে আপি চাব লাগে মই চাম এতিয়া এগিলাখন ঠাণ্ডা বাদ দি যদি কিবা খেলাখনত গড়বড় হয় তোক মাৰেশ্বলী নামৰো দে চিন্তা কৰিব নালাগে বুজি পালি না পাইছো আইছো বুজি পাইছা না ভাল পাইছো তো ভাল পাব বুলি কোবাই লাগব মাৰেশ্বলী একোৱে বুজি নাপায় তই এৰ মণ্ডল খোৰা লগত কিয় ফালি কৰি থাকই ব্যাং Thank you.
সাতশন মাইনা লেখ গোবিন্দ দিলাক সাতশ টাকা সুখী দিলাক বারোশ জি এম সিয়ে দিলাক ছয়শ নর্মেলে দিলাক চারশ কেমান হল তিন হাজার দুশ টাকা মানে বত্রিশশ টাকা কি কয় মারে চলি চাহর সচাই দেখুন উৎপুয়াই বুঝছা না মোর মানে মাথা নষ্ট করে দিলাক ইটুই পয়সা মারে হেতুই পয়সা মারে কাক বিশ্বাস করবি আই জি দেখছো খেলাখান পাট পাই নরিম নাকি আমার চলি তুমি ধরা আকো তাহতক ভালকই তাকাই তো আই ধরবে লাগবো ভালকে মই চালক দে পাপা কি পয়সা হিসাব করি আছা কি মানে ও তু কোয়াই হুয়া নাই নহয় দেউতারে গাঁত এখন ফুটবল খেল প্রতিযোগিতা পাতিছে ওয়াও ইটস এ গ্রেট কনসেপ্ট ফুটবল খেল মানে আকো পুরুষর ফুটবল খেল নহয় মহিলা ওয়াও তামাম মজা লাগিব তামাম জম্বু কিন্তু খেলখান পাতি ললুহে কারো সহযোগ নাই আই মই তো মানাই কৰিছিলো মোৰ কথাহে আপুনি নুশুনিলে একো নহয় দিয়া ৰাইজৰ কামত লাগি থাকিলে মনবোৰো ভালে থাকে বাই দ্য ৱে পাপা মেচখন কেতিয়া ষ্টাৰ্ট হ'ব ডেটটো ফিক্স কৰা নাই ৰ এতিয়া দুই দিনৰ ভিতৰতে গাঁৱত মিটিং দি ডেটটো ফাইনেল কৰিম পাপা মইও খেলিম নালাগে নালাগে তই খেলিব নালাগে এনেই মস্ত ডাঙৰ ডাঙৰ ছোৱালীবিলাক আহিব বাহিৰৰ পৰা সিহঁতৰ লগত আকৌ খেলি ধূলি তই ক'ৰবাত চিটিকি পৰিবি উহ মা তুমি আমাক ইমান দুৰ্বল বুলি ভাবিছা নেকি বাৰু হোষ্টেলত থাকোঁতে কিমান খেলিলো এই মাৰে চলি হোষ্টেল আৰু গাঁৱৰ কথা বহুত বেলেগ বুজা নাই সেন্দে হৈছে খেলুৱৈ খেলুৱৈগিলাখানে খেলিব হাত ভৰিগিলাখান লোহা হান টাইট এনেকৈ লাট মাত দিলি তহঁতে একেবাৰে চিটিকি পৰিবি তহঁতে হৈছে কুমিলা বুজা নাই তাতে মাটিগিলা ওখৰা দোখৰা ভাল নহয় চাল বাকলি গেলি মই কি কৰিম আই পাপা তুমি এতিয়াও আমাক সৰু হৈ থকা বুলি ভাবিছা নেকি সেইটো হয়ে কিন্তু মাক দেউতাকৰ কাৰণে ল'ৰা ছোৱালী সদায় সৰু হৈ থাকে আৰম্ভ হৈ গ'ল আৰু তোমালোকৰ ইম'চনেল ড্ৰামা ৰহে মাৰে চলি হাঁহি মাৰি দাঁত দেখাব নালাগে মাৰে যিখিনি কথা কৈছি একেবাৰে সঁচা কথা কৈছি বুজিছা খালি তন্দেহে নাম না অ' মাই গড কথা কিবা এটা ক'লো কিবা এটা হ'লগৈ ও মাইনা এটা কথা চিন্তা কৰি চাইছো নাই তহঁত দুটাই আমাৰ সম্পত্তি বুজা নাই তন্দৰ কিবা এটা হলি আমাৰ কেনে লাগব কৈছোন বাৰু উহ দেউতা এতিয়া এটা কথা কোৱা আমাক খেলিবলৈ দিবা নে নাই এই মাৰে চলি আগতে খেলাখন আৰম্ভ হ'ব দিছোন তাৰ পিছত চাই থাকিবি মই খেলবা দেও নে নেতো ৱাও তাৰ মানে আমি খেলিব পাৰিম না পাপা কিন্তু প্ৰেক্টিছ কৰিব লাগিব প্ৰেক্টিছ কৰিবই লাগিব আহ যাও যাও ফেলা ব আহি মাৰি দেখাবা আহিছি মিছিকে আহিম আছে দেখোন কিয়া শুন এই দুটাই আমাৰ সম্পত্তি কেনবাকে কিবা কাৰণ যদি হাত ভৰি ভাঙি যায় তেতিয়া কোনটো শান্তিত থাকবি সেইকাৰণে মই ভাবছো হেন্দু খেলা খেলবা নেদো হল নে আকৌ আপোনাৰ একেটা কথাকে ঘূৰি ঘূৰি উলিয়াবলৈ এই মাৰে চলি ঠকা মাতি কি কৰবি হা একো কৰিব নোৱাৰা মই থাকাত যি কৰিব লাগে মইহে কৰিম হে লুজ কেৰেক্টাৰ তই কি মোৰ লগত লাগিব খুজিছ নাকি নালগো কিয় লাগিম কথাটোহে কৈছো মুঠতে শুন দৃষ্টি কইনাক অলপ ভালকে বুজাবি যাতে জিলবি ভুণ্টিক আৰু কিটা মাৰ ধৰ নকৰে देखा है पहली बार साजन में आंखों में प्यार टुट 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 ओ बैंग दादा তই বোলে আমাৰ গেষ্টিক দষ্টিক মাৰবা খুজছা হয় না কি বেং ইগলা কথাটো কোনে কৈছি হা ঐ কোনে কৈছি দষ্টি কৈছি কথাটো হয় না নহয় ক অ হয় তাক তো মই মাৰিম মাৰিমে আৰু তাৰ হয় জুনে মাৰবা দেন হয় তাক মই হুদাই নিৰুঙে মই কিন্তু মাত দিম অ আৰু যদি গেষ্টিক দষ্টিক খাবাই কিবা কয় মই কিন্তু হত্য নকৰু ঐ ৰসুৰা পিছে আমাৰ জিলেপি ভুণ্টিক যে গেষ্টিক মিনাই মাধৰ কৰে হা তই তাক কি কোনোগা হিয়াত্ৰি হয় না হিয়াত্ৰি হি মাৰে পিতে গালি পাৰে ইয়াৰ কথা তাতে মই আমাৰ জিলেপি ভণ্টিক বহুত উঠিয়া চাৰ কুল্লা আৰু আমিও ধৈৰ্য ধৰি থাকলো ইটা আৰু ধৈৰ্য ধৰি থাকাত নাই ইবাৰ কিব নহয় কিবা এটা কুৰিহে আশা এৰিম কি কৰবি হা একো কৰিব নোৱাৰা মই থাকাত যি কৰিব লাগে মইহে কৰিম হে লুজ কেৰেক্টাৰ তই কি মোৰ লগত লাগিব খুজিছ নাকি নালগো কিয় লাগিম কথাটোহে কৈছো মুঠতে শুন দৃষ্টি কইনাক অলপ ভালকে বুজাবি যাতে জিলেপি ভণ্টিক আৰু কিটা মাৰ ধৰ নকৰে মই তো যাং বুজাম যা দে ভালকে বুজাম যা ইডাল বুজাম মই মই বুজাম মই তক বুজাম খং উঠি আইছিলে দস্তিক বই গম আয়া বাইর বিয়াখান হলি আমার কম ভাল লাগব না তাকে তুই মিঠে মুরু দিবিয়ার মন আছিল কিন্তু মাঝে মাঝে বস চিন্তা হয় ইউ হে আলুর ভাইয়া আলু তো তো কম নাছিল কম সুর হি গাঁওখানোর বাপ্পা ও সেলেন্ডার সুর সার্কেল সুর স্যান্ডেল সুর গোটাই সুরুর গুনহুপাই তার গাত আছে গম পাইছা হি এ সুর আছিল দাইডাক তো তো সুন নভাও পারে বাইরো আগর পরায় তার প্রতি কি বাতা ভাল ভাব আছিল দে হেতু তো হয়ে কিন্তু দুজি আটা ফ্যাক্টরিরে মাল ইজি হেনাই নহব তার কি মানে আছে হি হতর কথা বেলেগ হি তা বাহিরক গেছিল বহুত কথা শিকছি আর বুঝিছি কি জানি ইটা ভাল হবাও পারে ভাল হলি তো ভালেই অ মিঠে কুকুরুন নে যে স্ত্রী মারলেও সিধা হয় বলে কয় মোর হলে বিশ্বাস নয়
এনে বার জীবনটো বহুত দুঃখ কষ্টরে ভরা। তাতে একবার এমান ধুমধামেরে চিকনার লগত বিয়াখান করে দিল, ইও বাক গাদ্দারি করে ফেলে বেলেগুর লগত সংসার করলা। একবার কিবা কারণত খেলি মেলি হল বলি যে বারে বারে হব হেনাই তো কথা নাই। ইবার কি জানি বাইর কারণে ভাল গ্রহ হইয়ে কালুদা আইছি। হ্যাঁ, যদি শুনি গ্রহ হয়ে আহে তেতে কিছুমান কথাত বিশ্বাস রাখবা পারবা লাগবো। বিশ্বাসত যদি আঘাত খানে এবার কিন্তু বাইয়ে ডাইরেক্ট হারতেতে ঘুই ফেলে পাল্টি মারি দিয়াতো হাতাং। হলিও হাপা বাই যদি ইচ্ছা করে আমি নো কত আপত্তি করবা পারি। তথাপিও বাইক একবার কথাটো সুধিছটো ভাল। অবভিয়াসলি, কিন্তু বাক কি বলি সুধবি এই? আমি কালু কি ভালকে জানো, ই যদি আরো গাদ্দারি করে ধুই যায় তেতে আই এম হাফেল। ইতা ইমান হুরমুর করবা নালগে, কালুদা যেহেতু ইয়াতে আছে অলপ তাক বুঝি ল যাও। অ মিঠেই, তই কিন্তু ঠিক কথাই মাথা মারছা। তাক এতে দুই দিনমান ভালকে রেয়া রূপটো চাওয়া যা, তারপিছত দেখা যাব তার আসল ঘটনাটো কি। অ, আপনি একদম ঠিক কথাই কইছি। অ, দেখাই পেহলি বার সাজুন কি আখো মে প্যার, টুট 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 টুট, দেখা হে পেহলি বার আখো ইনুয়ে, দেখা হে পেহলি বার সাজুন মে আখো মে প্যার, টুট 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 টুট, দেখা হে পেহলি বার সাজুন মে আখো মে প্যার, টুট 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 টুট। ইমান ফুটি ন করবি আপুন হকে কাকা, কানা লাগি যাব। মনৰ মিলনটোহে আচল কথা। অ আপোন হকী কাকা, এটা কথা হয় না, মই বুজি পোৱা নাই, ভালকে বুজিয়া কচোন, ইগলাখান কি আৰম্ভ কৰছা? অ হকী কাকা, খেলাৰ আগত কিন্তু একো তালি বালি নকৰবি দেই, গৰবৰ হৈ যাব কিন্তু। এই হকীক তোতে চিনিয়ে পোৱা নাই, এই হকীয়ে খেলখন মেনেজ কৰিব তোতে হাৱাই নাফাবি। হ্যাঁ, কই প্ৰেম কৰা গম পাই আপি দুটাই যদি খেলা খেলিব নাহা হয় তিতে কি কৰবি? অ ঠেই কত প্ৰেম কৰিম, ডাইৰেক্ট বিয়া পাতি লৈ আহিম। এই মণ্ডল খুৰাই গম পালি দিব মজা পাবি কিন্তু, পিছত মস্ত বয়াকে ফাঁচি যাবি কিন্তু আপুনি কাকা, তিতে পস্তাবি। ইমান ধুনীয়া সুযোগ এটা আছে, হাতৰ পৰা এৰি দিব পাৰি নেকি? এই ক্ষেত্ৰত কিন্তু বেংকক ধন্যবাদ দিব লাগিব, কারণ বিয়ার রাস্তা তো হি দেখা দিলা। এ ভাই, ইগলাহান কিন্তু মোর বড় ভয় লাগে দে, ইগলাহানত মই নাই, মোর আরো মস্ত ভয় লাগে। ওই তোতে ভয় খাই থাক, কি খরবা লাগে এই আংখারামাই খরব, আর খালি বিয়াত মাঠে বিয়াত কিন্তু আইভা লাগব, হেন হেন কোঠা দেশন। দেখা হে পেহলি বার সাজন কি আখো মে প্যার, টুট 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 টুট, দেখা হে পেহলি বার সাজন কি আখো মে প্যার। এখন হকল দিন ইয়ার লগ আমি বাদ দিবা লাগবো। ও তুই ঠিক কইছা, নহলে রাইজে সেন্ডেলার মালা দিব আর রাইজর আগত কানত ধরা দিব। হা গায়ে পাতা নাই, মই রাইজর আগত কানত ধরা দিব তোর কারণে। এই তুইও হে না, চ মোক ফাসে মারবি তুই। হুন ভাইজনে গম পালে তহত সবকে হেক করে দিব। আবে তোর ভাইজানে এইডাল করিব, একোডাল করিব নোৱাৰে, তই আমাক বহুত চলাইছ, তোক আজি মই খতম কৰি দিম। পুলিশে কিন্তু আপনাক বিচাৰি আছে। এবুয়া শ্ৰেণী মোৰ জান, তাইক মই কেতিয়াও পাহৰিব নোৱাৰো। পুলিশেও আপনাৰ জান, পুলিশেও আপনাক পাহৰি এৰি থাকবা নোৱাৰে। ভাতকেইটা নাখয় কিয়া? অঁ খাই আছো দে। যাওঁ ওলাই যাম মই ঘৰ পাই, তাৰ আগতে এটা কথা কৈ থৈ যাওঁ। অ' মাই অৰুতা, মই যি নাম ভুল কৰিছিলোঁ, পাৰা যদি মোক মাফ কৰি দিবি। দেখোন কেবল আপার কথা গিলাহে মনত পড়ি থাকে। দেউতা কথা কলে কেইটামান উকিল বহাবে পাল্লা হয় নেকি, তার আগতে শুভ কামটো মই কৰি যাও ৰ।
কাজি মই তো কাজি পগলা তোর কানে মরি গিলা হান সব জুত লাগে তয়ে লগে ফুরি আছ মুকে পগলা কাজি মই কি করু সাবি মাই দইতে তোর কথা উনি উনি মুক মারা উছি আজি গেলি পগলা তো কাজি সাবি জুন মই কি করু নিজকে ডাঙার মানু বলি ভাবিছ তয় হ্যাঁ পগলা সাবি জুন মই তো কাজি কি করু পগলা মা কুছু দে তয় গুরিদা গুরিদা তোর মানু জয়তা পগলা গুরিদা মারিবি না মুখ মারি কিন্তু তহতো বাসি না যাও ভাইজানে গম পালে তহত সবকে হেক করে দিব তোর ভাইজানে এই ডাল করিব একু ডাল করিব নারে তই আমাক বহুত চলাইছ তু গাছি মই খতম কই দিম ভাইজান যদি জীবনটোৱে নাথাকে তেন্তে পইচা বাৰে দি কি লাভ হব মোৰ ভুলে হল বুইছ তোৰ নিচিনা এটা গাধক আনি মোক গালি নাপাৰিব মই যদি কিবা ভুল কৰছো আপুনি মোক মাটিত পেললক আৰু দগৰি গছকক মই বেয়া নাপাওঁ কিন্তু বিনা কাৰণত এই পেপুৱাই কাৰে পৰে গালি শুনাৰ অভ্যাস নাই দে হ'ব দে হ'ব দে পিছে এতিয়া কি কৰিম বুলি চিন্তা কৰিছ আপোনাৰ লগত মই এনেকৈ চলবা নোৱাৰো মোক পইচা দিয়ক মই ঘৰৰ ল'ৰা ঘৰত উভতি যাওঁ তোৰ ইমান ভয় নে ভয়ৰ কথা নহয় হে বজদাই দে আপনি কলি বেয়া পাব এমাখান হৈছে সাবধানতার কথা ইমান ডাঙর এটা কেস করার পাছতো আপনি শ্রেণীর কিয়া লগেরে নাই পুলিশে কিন্তু আপনাক বিচরি আছে পেপুয়া শ্রেণী মোর জান তাইক মই কেতিয়াও পাহরিব নোৱাৰো পুলিশেও আপনার জান পুলিশেও আপনাক পাহি এৰি থাকবা নরে এমাখান কথা আপনি মনত রাখছেন নাই ঐ পেপুয়া এই ঝেঙ্গালালাই কেতিয়াও পিছফালে ঘুরি নাচায় আৰু মই শ্রেণীক ভাল পাওঁ দরকার হলে তাইক উঠাই লৈ যাম অবস্থাই দে আপনার এই পিলিং পালং আম্মা খান মোর কিন্তু একদম পছন্দ হয় আৰু শ্রেণী শ্রেণী হৈছে এটা মস্ত চতুর জিনিস তাই আপনাক বজারত লৈ যাব পাথা বিক্রি করা দি বিক্রি করব আৰু আপনি গমে নাপাব ওই চুপ ঐ পেপুয়া তই হৈছ সৰু ল'ৰা সৰু ল'ৰাৰ দৰে থাক তই নাজান শ্ৰেণী মোৰ বাবে কি হয় তথাপি ইমানখিনি কৰাৰ পাছতো এয়া আৰম্ভণিহে আৰু চাই থাক এই ঝিংগালালাই কি কি কৰে আজিলে যি কৰিছো সেয়াতো কেৱল শ্ৰেণীৰ বাবেই কৰিছো আই লাভ ইউ শ্ৰেণী আই লাভ ইউ ঐ পেপুয়া বল I love you, Shani. I love you. Hey, Bhagavan. কি পাল্লাত পড়লো আরে আহতে পিঠিখান লৈ আসলো হসা যাওতে পিঠিখান লৈ যাব পারু না নরু দুটামান টাকার কারণে কি রিক্সর কাম মাহা করবা আইলো টেক তেরিকা ওই পেপুয়া গেছু বলতে রে গেছু দেখা হে পেলি
পার সাজন কি আখো মে প্যার লুটু নু নু চুটু নু নু চুটু নু নু চুটু নু নু বাহ কাকা ইমান ফুর্তি দছ জি কিয়া ওই